হ্যালো ফ্রেন্ডস, আমি শাশ্বতী। ওয়েলকাম ব্যাক টু মাই হোমমেড রেসিপি চ্যানেল। আজকে আমি বানাবো রাঙা আলু বা মিষ্টি আলুর চাটনি। রাঙা আলু মিষ্টি আলু চাটনি বানানোর জন্য আমি এখানে রাঙা আলু নিয়েছি 200 গ্রাম, 3টি টমেটো, 5 ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1টি আমচুর, লবণ, চিনি, হলুদ গুঁড়ো ও পোস্ত। তো চলুন দেখে নেওয়া যাক রাঙা আলুর চাটনি। রাঙা আলু বা মিষ্টি আলু ও টমেটোটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এইভাবে দেখুন, মিষ্টি আলুর চাটনি বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল নিয়েছি। এবার এতে শুকনো লঙ্কা দিলাম। তেজপাতা, ফোড়ন, রাঙা আলু, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, রাঙালুটাকে ভালোভাবে ভেজে নেবেন। এখানে নিয়ে কেড়ে টমেটো অ্যাড করবো। এবার এতে 1 টেবিল চামচ চিনি অ্যাড করবো। ওভেনের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। পোস্ত অ্যাড করবো। আমচুর ভেজানো জল, আমচুর ও আমচুর ভেজানো জল এতে অ্যাড করবো। দিয়ে ওভেনের ফ্লেমটা হাই করে ভালোভাবে কষে নেব। ওভেনের ফ্লেমটা লো রাখবেন, লো রেখে ঢাকা দিয়ে 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এটা
এটা একেবারেই তৈরি। এখন এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি, ওভেনের ফ্লেমটাকে অফ করে। রাঙা আলুর চাটনি একেবারেই তৈরি, ভীষণ ভালো খেতে, খুবই টেস্টি। তো এইভাবে বানাবেন, বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন। চাটনির অনেক রেসিপি অলরেডি আমার ভিডিওতে রয়েছে, লিঙ্কে গিয়ে দেখে নেবেন। তো এরকম আরও অনেক রেসিপি পেতে হলে অবশ্যই সাথে থাকুন শাশ্বতী হোমমেড রেসিপির সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।